আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? শীতকাল মানেই ফুলে ফুলে ভরে উঠছে বাগানিদের বাগান। এই সময়টাতেই আমরা দেখতে পারি যে ছোট ছোট চারাগুলো মাটির দেওয়ালার ভিতরে করে বা অনেক সময় প্লাস্টিকের ব্যাগের ভিতর করেও চলে আসে। তো সবসময় চেষ্টা করবেন প্লাস্টিকের ব্যাগের যে সকল চারাগুলো আছে সেগুলো নেওয়ার জন্য, আর যদি নাই নিতে পারেন বা কম দামে নিতে চান তাহলে এই মাটির চারাগুলোও নিতে পারবেন আপনি। এখানে দেখতে পাচ্ছেন এরকম ছোট একটি ব্যাগের ভিতরে স্ট্রবেরির চারা আছে। পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে এই চারাগুলো লাগাতে হয় এবং স্ট্রবেরির যত্ন করতে হয়। তো যখন নতুন কিনে নিয়ে আসছেন চারা, যারা নতুন বাগানে আছেন তাদের কিন্তু একটি সমস্যা হয়ে থাকে। তারা বড়সড় কোনো টবে দিয়ে দিচ্ছেন চারাগুলো এবং কিছুদিন পরে চারাগুলো বাড়ছে না এবং মারা যাচ্ছে। এই সকল সমস্যার থেকে কিভাবে বাঁচতে পারবেন, যখন নতুন চারা কিনে নিয়ে আসছেন সাথে সাথে কী কী করা লাগবে, সে সকল কিছু নিয়ে আজকের এই ভিডিওটি। তো শুরুতে যখন চারাগুলো কিনে নিয়ে আসছেন সে সময়টাতে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে একেবারেই বড়সড় কোনো টবে আপনি চারা দেবেন না। প্রথমে আমাদেরকে চারাগুলোর শিকড়গুলো বৃদ্ধি করতে হবে, যেন পরবর্তীতে এরা ভালো পরিমাণ খাদ্য পুষ্টি গ্রহণ করতে পারে মাটি থেকে এবং খুব ফুল এবং ফল আমাদের দিতে পারে। সেজন্য শিকড় বৃদ্ধি করার জন্য আমরা কী কী করছি চলুন এবার সেগুলো দেখে নিই। তার আগে আরও একটি কথা বলে নিই, যেগুলো চারা 40 দিনের ভেতরে ফুল ফল চলে আসবে সেগুলো চারা কিন্তু এই রকম প্রসেস করার কোনো দরকার নেই। সেগুলো ফাইনালি যে সকল টবে আপনি দিতে চাচ্ছেন সেগুলো টবে আপনি বসাতে পারবেন। এবং চারাগুলি যদি হয়ে থাকে এরকম ফুলের, তাহলে প্রথমে মাঝারি একটি টব এবং তারপরে ফাইনাল টবে আপনি বসিয়ে দিতে পারবেন। সচরাচর মানুষেরা শুধু বালির ভিতরে বসিয়েও এই শিকড় বৃদ্ধির কাজটি করে থাকেন। মোটা দানার বালি যদি আপনি নিয়ে এই গাছগুলো প্রত্যেকটি বসিয়ে দেন তাহলে পরে কিছুদিনের মধ্যে গাছের গ্রোথ দেখলে আপনি বুঝতে পারবেন সেগুলো থেকে অনেকগুলো শিকড় বের হয়ে গিয়েছে। আমি এখন আগের ব্যবহার করা যে সকল প্লাস্টিকের কাপগুলো আছে সেগুলো আমি ব্যবহার করছি। এই প্লাস্টিকের কাপগুলোতে আমি এর আগেও গাছ লাগিয়েছিলাম। তো আমি এখানে একটি মাটির প্রস্তুত করে নিয়েছি। আগেই বললাম যে আপনারা শুধু মোটা বালির ভিতরেও রাখতে পারবেন, আমি যেহেতু একটু বেশি দিন রাখছি সেহেতু আমি আমার মতন করে মাটিটাকে প্রস্তুত করে নিয়েছি। এই মাটির ভিতরে রয়েছে ধানের চিটা, আপনি তুষও ব্যবহার করতে পারেন বা কোকোপিটও ব্যবহার করতে পারেন। এবং মাটিটা দেখছেন একেবারে শক্ত হচ্ছে না, একেবারে ঝুরঝুরে আছে। এর কারণটা হলো এই মাটির ভিতরে পর্যাপ্ত পরিমাণে বালি মেশানো আছে এবং হালকা পরিমাণ আমি এখানে পাতা পচা সারটা দিয়ে দিয়েছি গাছের সামান্য পুষ্টির ব্যবস্থা করার জন্য। এবং মাটিটাকে এতটাই ঝুরঝুরে করতে হবে যেন মাটিটা কোনোভাবেই শক্ত না হয়ে যায়, কারণ শিকড় বৃদ্ধির জন্য এই ঝুরঝুরে মাটিটাই কিন্তু আপনাকে সাহায্য করবে। এক এক করে আমি কাপগুলো প্রস্তুত করে নিচ্ছি এবং সেখানে চারাগুলো রোপণ করে দিচ্ছি। এরপরে দেখছেন লেটুস গাছ, এগুলোকেও আমি সরাসরি বড়সড় কোনো কিছুতে লাগাবো না। এগুলোর যেহেতু শিকড়গুলো আগে থেকে একটু বৃদ্ধি হয়ে আছে, আরও বৃদ্ধি করার জন্য আমি এর থেকে একটু বড় সাইজের গ্রো ব্যাগে এগুলো লাগিয়ে ফেলব। এবং গ্রো ব্যাগে লাগানোর পরে আমি পরবর্তীতে ফাইনালভাবে এগুলোকে রিপোর্টিং করে দেব। তো যদি কেউ দেখতে চান ফাইনালভাবে কীভাবে রিপোর্টিং করে, গত বছরের করা একটি ভিডিও আছে, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, দেখতে পারেন। এই গ্রো ব্যাগগুলো আপনি ঘরেও বানাতে পারবেন, প্লাস্টিকের ব্যাগ বা বস্তা কেটেও আপনি বানিয়ে নিতে পারেন এরকম গ্রো ব্যাগ। এই অবস্থায় সব চারাগুলোকে একটু বড় হওয়া পর্যন্ত শুধু পানি দিয়ে গেলে হবে, আর অন্য কিছুই দিতে হচ্ছে না। এরপরে আরও একটি টিপস দিয়ে রাখি, সেগুলো হলো আপনি যখন চারাগুলো ক্রয় করছেন সে সময় যদি দেখেন এমন কিছু চারা যেগুলোর সাইজটা অনেকটাই ছোট এবং আপনি চাচ্ছেন অনেকটা বড় করবেন, ঝোপালো করবেন, এবং সাইজ ছোট থাকা অবস্থাতে সেগুলোতে ফুল চলে এসেছে, তার মানে নার্সারিতে থাকা অবস্থায় সেগুলো খুব ভালো মানের পুষ্টি পায়নি এবং সেজন্য এগুলো চারা অনেকটাই ছোট হয়ে আছে। তো এরকম যদি কোনো ছোট চারা হয়ে থাকে বয়সের তুলনায় ছোট, তাহলে সেগুলোর ফুল যেগুলো আছে সেগুলো আপনি ছিঁড়ে ফেললেন এবং সেই সময়টাতে একটু বড় সাইজের কোনো কিছুতে সেই গাছগুলো লাগিয়ে খৈল পচা পানি এবং সাথে 3-4 পিস করে আপনি ডিএপি সারটা যদি দিয়ে দিতে পারেন এই ফুল গাছের জন্য, তাহলে সেই গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং বড় হওয়ার পরে আর ফুল ছেড়ে ফেলার কোনো প্রয়োজন নেই, সেগুলো থেকে অফুরন্ত ফুল আপনি এমনি পেয়ে যাবেন। এবং ফুল আসার পরে কিন্তু ডিএপি সারটা ব্যবহার করবেন না, শুধু খৈল পচা পানি মাঝে মধ্যে দিয়ে যাবেন 15-20 দিন পর, তাহলেই হয়ে যাচ্ছে। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।